আজকে আমরা 9 থেকে 99 ঘরের নামতা কিভাবে খুব সহজে করা যায় সেটা দেখব তো এটা খুবই ইজি একটা প্রসেস তো আমরা প্রথমে 9 ঘরের নামতা দিয়ে শুরু করি তো 9 ঘরের নামতার ক্ষেত্রে খুব একটা ইজি একটা প্রসেস তো এটা সবারই মনে থাকবে প্রথমে আমাদের যা করতে হবে যে 0 থেকে 9 পর্যন্ত আমাদের লিখতে হবে এবং রিভার্স অর্ডারে আবার 0 থেকে 9 পর্যন্ত লিখতে হবে বাস তো আমরা প্রথম দিয়ে শুরু করি 0 1 2 3 4 5 6 7 8 9 তো এখন আমরা রিভার্স অর্ডারে যা লিখছি সেগুলো লিখব 0 1 2 3 4 5 6 7 8 9 তো আমাদের 9 ঘরের নামটা কমপ্লিট 9 কে 9 9 কে 18 9 কে 27 9 কে 36 5 কে 45 একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই 11 এর মধ্যে এটা হচ্ছে একক প্রথমটা এবং পরেরটা হচ্ছে দশক এই দুই অঙ্ক বিশিষ্ট অঙ্কের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে এই একক দশক এই ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই আলাদা আলাদাভাবে নামতা ফেলতে হবে সবসময় এবং সব ক্ষেত্রে তো এই এই পদ্ধতিতে আমরা একেবারে 99 ঘরের নামতা পর্যন্ত আমরা করতে পারব তো আমরা দেখি আমরা প্রথমে এই একের নামতা ফেলব পরে দুই এই একের নামতা ফেলব তো আমরা এই বাম ডান পাশের দিক থেকে শুরু করি তো এক 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 দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় আবার এই বাম পাশের ক্ষেত্রে সেম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো আমাদের 11 ঘরের নামটা কিন্তু কমপ্লিট কিন্তু এক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় যে শেষেরটা তো এই ক্ষেত্রে আপনাদের যা করতে হবে যে মাঝের দুইটা যোগ করতে হবে তো এক্ষেত্রে যোগফল আসে এক শূন্য আর একে যোগ করলে এক তো আমাদের 11 ঘরের নামটা কিন্তু কমপ্লিট তিন এগারো ছত্রিশ চার এগারো চুয়াল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন ছয় এগারো ছেষট্টি সাত এগারো সাতাত্তর সাত এগারো অষ্টআশি নয় এগারো নিরানব্বই দশ এগারো একশো দশ তো 11 ঘরের নামটাও কমপ্লিট তো এই পদ্ধতিতে আপনি সবগুলো 99 ঘরের নামটা পর্যন্ত করতে পারবেন তো আমরা উদাহরণ হিসাবে 13 ঘরের নামটা করি তো 13 দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা একের স্থানে আছে তিন দশের স্থানে আছে এক তো একের নামটা ফেলতে হবে তিনের নামটা ফেলতে হবে তিন দিয়ে শুরু করি তিন একে তিন ছয় নয় চারে বারো পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতে একুশ তিন একে চব্বিশ তিন নয় সাতাইশ তিন দশে তিরিশ এবার এই পাশে একের নামটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো আমাদের কিন্তু 13 ঘরের নামটা রেডি আর এক্ষেত্রে শেষের ক্ষেত্রে চার অঙ্ক আছে তো মাঝখানে দুইটা যোগ করে দিতে হবে তেরো 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 তিন ছাব্বিশ তেরো উনচল্লিশ চার তেরো বায়ান্ন প্রথম দুইটা যোগ করতে হবে আর এক্ষেত্রে মাঝের দুইটা পঁয়ষট্টি এরপর আমরা আর একটা স্যাম্পল দেখি তো আমি আর বই রেখে নিই তো যেহেতু বলে ফেলছি দেখাই তো উনিশের নামটা দেখি উনিশের নামটার ক্ষেত্রে এটা হচ্ছে এককের স্থানে আছে এটা দশকের স্থানে আছে তো এককের স্থানে নয়ের নামটা দশকের স্থানের ক্ষেত্রে তো নয়ের নামটা করি আমরা নয়কে নয় সাতাশ ছত্রিশ পঁয়তাল্লিশ ছয় নয় চুয়ান্ন সাত নয় ষষ্ঠি একাশি নয় দশম নব্বই এক্ষেত্রে একের নামটা এক 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 চার পাঁচ ছয় সাত আট নয় তো
19 2 আর 1 3 3 4 5 7 সবগুলো ক্ষেত্রে যোগ হবে এটা যোগ সবগুলো ক্ষেত্রে যোগ তিন অঙ্কের ক্ষেত্রে প্রথম দুটো এবং চার অঙ্কের ক্ষেত্রে মাঝে দুটো তো 9 5 7 4 13 3 15 2 17 1 এর ক্ষেত্রে 1 9 0 এর মাঝে দুটো তো এরকম করে করতে পারবেন সবগুলোই তো পুনিশের নামটা এরকম দুই অঙ্ক বিশিষ্ট নামটার ক্ষেত্রে আর একটা ট্রিক আছে পুনিশের নামটা আপনি যেন আরো সহজে করতে পারেন সেই জন্য আর একটা ট্রিক আছে সেটা হচ্ছে এই যে উনিশ উনিশের একক স্থানে নয় আছে দশকের স্থানে এক আছে তো এক্ষেত্রে এই দশকের স্থানে যে সংখ্যাটা আছে তার পরের সংখ্যা দিয়ে বারবার যোগ করে আমাদের করতে হবে তো একের পরে আছে দুই দুই দিয়ে আমরা যোগ করব তো প্রথম আমরা একটা লিখতে হবে তারপর একের পরে তিন পাঁচ সাত নয় তেরো তেরো সতেরো উনিশ এবার নয়ের নামটা আমরা নয়ের ক্ষেত্রে এই যে প্রথমে আমরা যে দেখাইছি রিভার্স অর্ডারে শূন্য থেকে নয় যে লিখছিলাম পরের বার সেটা আমরা লিখব শূন্য ওয়ান টু থ্রি আমাদের উনিশ ঘরের নামটা কিন্তু অন্য আর একটা প্রসেসে তো এরকম করে আপনি উনত্রিশ ঘরের নামটাও করতে পারবেন উনত্রিশ ঘরের নাম দেওয়ার ক্ষেত্রে একের স্থানে আছে নয় দশের স্থানে আছে দুই দুইয়ের পরের সংখ্যা হচ্ছে তিন তো দুইটা আমি আগে লিখি এখন তিনটা তিন দিয়ে দুই বারবার যোগ করতে হবে তিন দুইয়ের এখন আমরা লিখব পাঁচ দুইয়ের সাথে তিন যোগ করলে পাঁচ হয় তারপর পাঁচের সাথে তিন যোগ করলে আট তারপর এগারো এবার নয়ের নামটা রিভার্স অর্ডারে আবার লিখব শূন্য থেকে নয় পর্যন্ত জিরো ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো উনত্রিশ ঘরের নামটাও আমাদের কমপ্লিট তো এক্ষেত্রে আবার একটা লক্ষণীয় জিনিস এক্ষেত্রে কোনো লক্ষণীয় জিনিস নাই তো খুবই সহজ যে দুই দশকের স্থানে যে সংখ্যাটা থাকবে পরের সংখ্যা দিয়ে ক্রমানুসারে যোগ হবে ষোলো একশো পঁয়তাল্লিশ একশো চুয়াত্তর দুশো তিন দুশো বত্রিশ দুশো দুশো নব্বই তো এভাবে আপনি করতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন